প্রশংসা করতে ইচ্ছে করছে যে এই পপকর্নটাকে বানিয়েছে বাবা চিজের সঙ্গে ক্যারামেল ফ্লেভারও বানিয়েছে ক্যারামেল তুমি ক্যারামেল পপকর্ন খাচ্ছ ওহো থাকেলা ওই পপকর্নওয়ালার কাছে শেষে ক্যারামেলটাই বেঁচেছিল তো আমি আমার জন্য চিজ আর ক্যারামেল মিক্স করে বানিয়ে দিতে বলেছিলাম আর তোমার জন্য প্লেন সল্টেড কিন্তু ক্যারামেল তো আমার ফেভারিট তুমি জানো তো পাকেলা কিন্তু তুমি তো জানো আমি সল্ট এন্ড সুইট ভালো একটা পপকর্ন তো টেস্ট করাও প্লিজ 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 থ্যাংক ইউ পাকেলা ক্যারামেল পপকর্ন আই জাস্ট লাভ ইট ভূতলোক থেকে পিটুক পেঁচা হ্যাঁ প্রতিদিন রাতে আমি এখানে এসে ভূতলোকের খাবার খেয়ে যাই বার্গার বিরিয়ানি স্যান্ডউইচ মোগলাই পিৎজা কোল্ড ড্রিঙ্কস এন্ড সামটাইম ক্যারামেল পপকর্নস জাস্ট লাভ ইট পিটুক কোথাকার আমার লাস্ট পপকর্নটা খেয়ে নিয়েছো ছাড়বো না আমি তোমাকে কিন্তু পপকর্ন তো আমার ছিল আমিও তোকে ছাড়বো না পেটুক পেঁচা পেটুক আমরা ছাড়বো না তোমাকে ভূত সাইকেল হলা ভূত পাকেলা পাকেলা ছাড়ো আমাকে ছাড়ো আমাকে না হলে পেটুককে আর আমি ধরতে পারবো না আরে তাকে আর পেটুককে ছাড়ো ওকে তো পরে দেখে নেওয়া যাবে প্রথমে এদিকে দেখো কি হচ্ছে দেখছো থাকেলা এদের মতো ভূতেদের জন্যই আমাদের বদনাম হয় আমি তো বলি এই রকম ভূতেদের মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া উচিত আর লাইফ টাইম ভূত জেলে বন্দি করে দেওয়া উচিত কাকে ভূত জেলে ঢোকানোর কথা বলা হচ্ছে কাকে ধরেছো তোমরা দুজন আরে বস একে খুললেন কেন ও মানুষজনকে ভয় দেখাচ্ছিল ভূতেদের নাম একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছিল হ্যাঁ ওর তাতে খুব মজাও হচ্ছিল আরে ওর কথা তো শোনো ও কিছু বলতে চাইছে কি হয়েছে ভূত বন্ধু কাঁদছো কেন ভূত বাস আমার একটা শেষ ইচ্ছা ছিল কিন্তু সেটা পূর্ণ হয়নি আর তার জন্য দায়ী এই ডেকোরেটর জাবরান ডেকোরেটর ওই ওই জাবরান সিং আমার ভাগনা ভূত হবার আগে এই জায়গাটা আমি ওর নামে করে দিই যাতে এখানে বাচ্চাদের জন্য একটা স্পোর্টস সেন্টার গড়ে ওঠে লোভী জাবরান আমার শেষ ইচ্ছা পূর্ণ করেনি আর সেই জায়গাতে ও নিজের ডেকোরেটিং বিজনেস শুরু করে দেয় ও হলো একটা ঠগবাজ ঠিক আছে কিন্তু তুমি এই সহজ সরল মানুষগুলোকে কেন ভয় দেখাচ্ছ আমি চাই যে এই জমিটা বাচ্চাদের কাজে লাগুক তা যদি নাও হয় ওই লোভী ভাগনার হাত থেকে জায়গাটা অন্তত রক্ষা পাক কিন্তু এটা করলে তোমার ইচ্ছে তো পূর্ণ হবে না শুধুমাত্র কর্মচারীদের রোজকার পরিশ্রম নষ্ট হয়ে যাবে থাকেলা পাকেলা ঠিক বলছে শোনো বন্ধু আমার তোমার এই দুঃখের কারণটা আমি বুঝতে পারছি তোমার ভাগ্নের প্রাপ্য শাস্তি ওয়ার্কারদের এইভাবে ভয় দেখিয়ে দিও না শিক্ষা তো অবশ্যই তোমার ভাগ্নে পাবে কিন্তু সেটা আমি কেমন করে করব কোনো ব্যাপার না এবার এই কেসটায় আমি মাথা গলিয়ে দিয়েছি আর আমাদের মাথায় অনেক আইডিয়া আছে যেগুলো দিয়ে আমরা তোমার প্রবলেম সলভ করে দিতে পারি তো সত্যি
কিন্তু কেমন করে? সেটা নিয়ে টেনশন করতে হবে না, শুধু ভূত বসের উপর বিশ্বাস রাখো আর আমার এই অ্যাসিস্ট্যান্টদের উপরেও। কি ব্যাপার, এখনো পর্যন্ত কোনো তো ওয়ার্কারই কাজে আসেনি, 5 মিনিট ওয়েট করার পর ফোন করে দিচ্ছে। জাবরানের বুদ্ধি আর ধান্দায় ফুর্তি। এটা কি হচ্ছে? আমায় বাঁচাও! আমার বডি, আমি মূর্তি কিভাবে হয়ে গেলাম? এটা কি? না জাবরানের আছে কোনো বুদ্ধি, না তার ধান্দায় আছে কোনো ফুর্তি। এটা কি হলো আমার সাথে? হ্যালো মিস্টার জাবরান, আমি হলাম কোচ বস। এক বছর আগে মিস্টার ঘনশ্যাম আমাকে হায়ার করেছিলেন আর এটাও বলেছিলেন যে এখানে স্পোর্টস সেন্টার তৈরি হবে, কিন্তু আমার তো এটাকে ডেকোরেটরের গুদামখানা বলে মনে হচ্ছে। আরে এটা কোনো কবরখানা নয়, এটা আমার অফিস। জাবরানের ছিল অনেক বুদ্ধি আর ধান্দাও ছিল ফুর্তি, কিন্তু এখন আমার শরীরটাও নেই। মিস্টার ঘনশ্যামকে তো দেখছি না, ওনাকে একটু ডেকে দিন। আরে ছাড়ো তোমার এই ঘনশ্যামের কথা, আর এখানে কোনো স্পোর্টস সেন্টার নেই, আমার তো এটা ডেকোরেটরের শপ। শপ আর নেই, ছিল। না না, এটা তুমি কি করে দিলে? সত্যি তুমি এটা করেছো? কিন্তু কেন? আমি কিছু করিনি, ইনি করেছেন। ঘনশ্যাম মামা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে মামা, আমি তোমাকে ঠকিয়েছি। তোমার স্পোর্টস সেন্টারের জায়গায় আমি বিজনেস করেছি, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করিনি আমি, সরি মামু। তোমার সব ভূত ফ্রেন্ডসদের বলো না আমাকে ছেড়ে দিতে। ঘনশ্যাম বাবু, মনে হচ্ছে আপনার ভাগ্নে শুধরে গেল। আমি তো তখনই বিশ্বাস করব এই যখন এক মাসের মধ্যে এখানে একটা স্পোর্টস সেন্টার বানিয়ে দেবে। বানাবো মামা, বানাবো, 100% বানাবো, কিন্তু শুধু আমার এই মুন্ডুটা নিয়ে জাবরান যে কিছুই করতে পারবে না, আমি আমার বডিটা কিভাবে ফেরত পাবো? তুই
আমার বড় ভুল হয়ে গেছে মামা, আমাকে একটা সুযোগ দাও, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার ডেকোরেটরের বিজনেস বন্ধ করে স্পোর্টস সেন্টার খুলবো, আর আশেপাশের বাচ্চাদের ডিসকাউন্টে কোচিং ক্লাস করাবো, কথা দিচ্ছি। ওকে, তাহলে আমরা এক মাস বাদেই না হয় আসবো, কি বলেন ঘনশ্যাম বাবু? হ্যালো বাচ্চারা, তোমাদের সবার স্পোর্টস সেন্টার আজ থেকে শুরু। জাবরান শুধু বুদ্ধিমান নয়, এই স্পোর্টস সেন্টার অতুলনীয়। এনজয় বাচ্চারা, এনজয়। চলো, একটা ভূতের শেষ ইচ্ছে তো পূরণ হলো, এবারও শান্তিতে ভূতলোকে বাস করাটা এনজয় করবে। বস দেখুন না কি বিউটিফুল মূর্তি এটা, আমরা এটা মার্কেটে বিক্রি করছি, বেশি দামে বিক্রি করব আর বড়লোক হয়ে যাব, সেই জন্য এটাকে পরিষ্কার করে বাক্সে প্যাক করছি। এই দুজনে আর কখনো বদলাবে না।